লাশ হবে না কোনো আপনারা আপনারা কেন ওরা আমরা করছেন বিভাজন তৈরি করছেন কেন দল তো একটাই সুতরাং এই বিভাজন করা ঠিক নয় যা হবে দলীয় ব্যানারই হবে এবং দলের আমাদের নেতৃত্ব যে গাইডলাইন দেবে রাজ্য নেতৃত্ব সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং ওখানকার লোকাল এমএলএ সে এখানে উপস্থিত আছে আশিস মার্জিত পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ ওই এলাকার সাংসদ খলিলুর সাহেব সবাই এখানে উপস্থিত আছে সুতরাং যা হবে ওখানে দল অটুট আছে গত লোকসভা নির্বাচনে 30,000 উপর ভোট ওই বিধানসভা কেন্দ্র থেকে আমরা লিড পেয়েছি সুতরাং দল ওখানে অটুট আছে শক্তিশালী আছে এখানে কোনো অশুভ শক্তি কাজ করতে পারবে না কোনো চিন্তা নেই মানে যে অশুভ শক্তি একটা কাজ করছে না কোনো কাজ করছে না করার প্রশ্নই উঠছে না পারবে নাই তো বলছো না আশঙ্কা আছে না না কোনো আশঙ্কা নেই কোনো অশুভ শক্তি এই জেলায় কোনো জায়গায় কিছু হবে না এটা কি বলতে পারি প্রমাণিত হলো আপনার দল ভারী এই দলের প্রশ্নটা আসছেন কেন দল কেন দল তো একটাই তৃণমূল কংগ্রেস আমার দল অমুকের দল তো নাই কেউ দল থেকে বেরিয়ে যাক না দিতার প্রতিষ্ঠা করুক তাহলে বুঝতে পারবো দলের ছত্রছাই যখন আছে প্রতীক যখন তার পেছনে আছে তখন সে এই দলেরই লোক অন্য দলে আগে যাক তার তার আগে পরীক্ষাটা দেখ তারপর তো বুঝবো অন্য দলে আমরা যখন পরীক্ষা দিয়ে এখানে এসেছি সেও পরীক্ষা দেখ না যে অন্য দলে যাক মাতব্বরি করুক বুঝতে পারবো তার শক্তি তার যাচাই অমুক বুঝা যাবে বিজয়ের পরে একটা পার্টির একটা প্রোগ্রাম ডেকেছি দলের নেতৃত্বকে জেলা পরিষদকে আমাদের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডায় আলোচনায় অনেকে এসেছে অনেকে আসতে পারেননি যারা আসতে পারেননি তারা তাদের কারণ দর্শিয়েছে সব মিটিংই হয় 100% প্রেজেন্ট কোনো মিটিংই হয় না সুতরাং যারা আসতে পারে না তাদের অসুবিধার কথাটা আমাদেরকে জানায় এখানেও জানিয়েছে এটুকুই যথেষ্ট।